মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নামটা কি কইয়া সেভ করছো গো? কার নাম? রুদির? রুদুর? এই নামটা রাখে না, আরেকটা শব্দ লাগাইয়া লইয়া তো গনগনে রোদ্দুর। এই যাই হইব, তোমার কলার একদম ঠিক না। এখন তো সবে শুরু, এরপর বোম ফাটবে। বোম ফাটবে? বোম ফাটবে মানে কি গো, কি গো, কি হবে বলো না। ওরে ওরে, আমার তো শুনেই কিরকম উত্তেজনা হচ্ছে, কিরকম লাগছে। বলছি যাই হোক না কেন, দিদি ভাই থোতা মুখটা ভোতা হবে তো? সকলের থোতা মুখ একেবারে ভোতা হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। ও, তার মানে কি করবে তুমি খুব ভালো করে ভেবে নিয়েছো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি সেটা আমাকে বলছো না। বলো না নিঞ্জা, তুমি বলো না। ক্রমশ প্রকাশ্য আন্টি, ক্রমশ প্রকাশ্য। শোনো, আমি এখন ফোনটা রাখছি, বুঝলে? তোমার সাথে আমি পরে কথা বলবো। আর হ্যাঁ, তুমি কিন্তু আমাকে সবটা জানাবে, সব ডিটেলে জানাবে, একদম কিচ্ছু জানাতে ভুলবে না, ঠিক আছে? ওদিকে কিরকম গুটি চালছে সেটা জেনেই তো আমাকে গুটি চালতে হবে। খেলা যখন একবার শুরু হয়েছে, খেলা তো শেষ করতেই হবে আন্টি। আমি জানি গুঞ্জা, সেই খেলায় তুমি জিতবে, জিতবে। আশীর্বাদ করো যেন সেটাই হয়। এবার যেন রুদুরের ঘর আমি একেবারে পাকাপাকি ভাবে ভাঙতে পারি। ময়না আপনাকে এইভাবে ফাঁকি দিয়ে কলকাতা চলে এলো, আপনার খারাপ লাগলো না? পুরো রাগ হয়। তবে একখান কথা কই আপনারে ম্যাডাম, আমার সব অপমানের শোধ না আমি নই। সে ব্যাপারে যদি আপনাকে আমি সাহায্য করি? আপনি আপনি কি কইরা সাহায্য করবেন? ময়নাকে আপনাদের গ্রামে আপনি পাকাপাকি ভাবে ফিরিয়ে নিয়ে যেতে চান, তাই তো? আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি ময়নাকে পাকাপাকি ভাবে গ্রামে ফেরত নিয়ে যেতে, তবে আপনাকেও কিছু করতে হবে। কি করতে হবে শুনি? প্রথমত আমাকে বিশ্বাস করতে হবে। কেন করুম আমি, কেন করুম আপনাকে বিশ্বাস? আপনি আমার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড লিস্ট একবার চেক করতে পারেন, তাহলে সবটা বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতেছি। ডাক্তার বাবুর ছবি? আচ্ছা, বুঝতে পারছি, ডাক্তার বাবু নিশ্চয় এই মামনিরে দাগা দিচ্ছে। তার মানে তো এখন আহত বাঘিনী, শেষ করবই হে ময়নারে। দেখলাম, বুঝলাম আর বিশ্বাসও করলাম। এবারে কি করতে হবে আমার এখন? আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে অপেক্ষা। কিছু একটা আমি ব্যবস্থা করি, তারপর আপনাকে জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি আপনার ইন্ডিয়া আসার ভিসাটা রেডি রাখবেন। একটা সুযোগের অপেক্ষা ময়না, তারপর তোমাকে কিভাবে বাউন্ডারি নয়, বাউন্ডারি নয়, সরি, বর্ডারের, বর্ডারের বাইরে যদি তোমাকে পাঠাতে না পারি, তাহলে আমার নামও গুঞ্জানো। কি গো, তোমার পলা খাইয়া যায় নাই কইয়া তুমি এই দুঃখ পাইতেছ? আমার দুঃখ নিয়ে তুই তো ভাবিস না। এই তো, এইটাই তো, এইটাই তো দুঃখের কথা, মুখ দিয়ে বাইর হইয়া গেল তো। শোনো বড়মা,
আমার নাম জীবনে নীতি আছে, এই যে রাগ আর দুঃখ, এই দুটো না সাইড পা রাখতে নেই। রাগ হইলে করো না, ঝগড়া করো। ওমাই কি ময়নার চোখে মুখে তো কোনো দুঃখ দেখছি না। আর দুঃখ হইলে উড়াইয়া দাও, কতক্ষণ বোঝা খান বইবে কত, সারন দাও না। তুই যত সহজে কথাটা বলছিস ব্যাপারটা ততটা সহজ নয় ময়না। সহজ করলেই সহজ হইব, তুমি লাগাও ফোন, লাগাও তোমার পোলারে, হে কেমন না খাইয়া যায় হেইটা আমি দেখুম এবার, লাগাও। তুমি ফোনটা দিয়ে দাও না মা, দাও এনে তুই ফোন কর তো। নামটা কি কইয়া সেভ করছো গো? কার নাম রোদের? রোদ রোদুর। এই নামটা রাখে না, আর একটা শব্দ লাগাইয়া লইও তো, গনগনে রোদ্দুর, এইটাই হইব তোমার পলার একদম ঠিক না। বোঝো বদি, সত্যি বাবা ময়না তোমার না মাথায় আসেও বটে। আরে তুমি এটা কি বলছো কাম্মা, তুমি জানো না ওর একটা কবিতা লেখা পেয়েছিলাম। হ্যাঁ তাতে কি যেন দাঁড়া, আমি বলছি কি নামে ভাইকে নিয়ে লেখাই, নামে নামেশে রোদ্দুর কামেশে ডাক্তার। এই ময়না কি জানো না বল না, নামেশে রোদ্দুর কামেশে ডাক্তার, চেনেন না তো? ওই যে ভারী উঁচু নাক যায় হাসি তার গেছে কাশি, মোটে দেখা যায় না, আসেও যদি ভুলে কবু মোটেও তা রয় না। খাইছে তোমরা জানলে কি কইরা? পেয়েছি দেখে নিয়েছি কাগজ, ও বর্মা কাগজ কেন কই গো? আচ্ছা আমার কাছে, ও বর্মা বর্মা আমি না তোমার পায়ে পড়তেছি, ও বর্মা কাগজ খান আমার ফেরত দিয়ে দাও না, ডাক্তার বাবু দেখলে আমি কিন্তু গেলাম, ও বর্মা তুমি বুঝতে পারতেছ না। দেখাবো না আমি, কখনো দেখাবো না, দেখবে না? আমি রেখে দিয়েছি যত্ন করে আলাদা করে। ওটাই তো রে, এই যে তুই যে বলছিস তোর সাথে এত এত ঝগড়া করে, ঝগড়াটা কি এমনি এমনি আসে? যাকে ভালোবাসা যায় তার উপরেই না রাগটা দেখানো যায়। আচ্ছা ভালোবাসার কথা কি সবসময় মুখেই বলতে হয় নাকি রে? কিছু কিছু কথা না একটু বুঝেও নিতে হয়, তুই একটু চেষ্টা কর, দেখ তুইও বুঝতে পারবি। উনি যখন আমার সাথে দেখা করে তোকে নিয়ে কত কথা বলে, আমি তো জাস্ট ভাবতেই পারি না তোকে নিয়ে এত উনি কথা বলতে পারে, তোর এত খেয়াল রাখে, সেটা কি আর এমনি এমনি হয়? এই শোন না আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? সরি স্যার, সরি স্যার, আসলে আমার বন্ধু ফোন করেছিল। আসি স্যার। ঝগড়াটা কি এমনি এমনি আসে? যাকে ভালোবাসা যায় তার উপরেই না রাগটা দেখানো যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।